হিজরি সন বা ইসলামী ক্যালেন্ডার এটি হচ্ছে মুসলমানদের পার্সোনাল ক্যালেন্ডার এটি হচ্ছে মুসলমানদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার কারণ আমাদের সমস্ত ইবাদত আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ দিন বা উৎসব সমূহ এই হিজরি ক্যালেন্ডারের আলোকেই পরিচালিত হয় যেমন আমরা এই হিজরি ক্যালেন্ডার হিজরি সন আরবি তারিখ অনুযায়ী রমাদান মাসে রোজা রাখি আমরা এই হিজরি সন বা ইসলামী ক্যালেন্ডারের আলোকেই আমরা হজের মাসে হজ সম্পন্ন করি এই হিজরি ক্যালেন্ডারের আলোকেই আমরা দুটি ঈদ পালন করি এই হিজরি সন অনুযায়ী আমাদের মুহররম হিজরি সন বা ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী আমাদের আশুরা এই আরবি ক্যালেন্ডার অনুযায়ী আমাদের লাইলাতুন নিসফে মিন শাবান এই আরবি ক্যালেন্ডার অনুযায়ী আমাদের লাইলাতুল কদর এক কথায় মুসলমানদের সমস্ত ইবাদত পরিচালিত হয় বাংলা বা ইংরেজি ক্যালেন্ডার দিয়ে নাকি আরবি বা হিজরি ক্যালেন্ডার দিয়ে কোন ক্যালেন্ডার দিয়ে তাহলে বোঝা গেল যে হিজরি সন এটা আমাদের ধর্মীয় চেতনা ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পর্কিত এবং এটি হচ্ছে মুসলমানদের নিজস্ব ক্যালেন্ডার দুঃখজনক হলেও সত্য পৃথিবীর হাতে গোনা কয়েকটি মুসলিম দেশ ছাড়া বাদবাকি সকল মুসলিম দেশগুলোই তাদের প্রয়োজনে তাদের সামাজিক এবং রাষ্ট্রীয় প্রয়োজনে তারা মুসলমানদের নিজস্ব এই ক্যালেন্ডার ব্যবহার না করে তারা অন্য ধর্মের ক্যালেন্ডার ব্যবহার করছে যেটাকে বাংলাদেশে বলা হয় ইংরেজি সাল পৃথিবীতে ইংরেজি সাল বলতে কোনো সাল নাই পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডারের অস্তিত্ব নেই ইংরেজি সন বলতে কোনো সন নেই কিন্তু আমরা সব সময় এই 2021 লেখার পরে আমরা কি লিখি ইং বা ইংরেজি লিখি মানে বুঝাই আমরা যে এটা কি সাল ইংরেজি সাল এটা কি আসলে ইংরেজি সাল না যেটাকে আপনারা ইংরেজি সাল বলেন এটা ইংরেজি সাল নয় বরং এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডারের সাল আমরা যেটিকে ইংরেজি সাল বলি এটা ইংরেজি সন নয় এটা হচ্ছে খ্রিস্টানদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার সেটাকে এখন পৃথিবীর মানুষেরা ব্যবহার করছে মূলত এটি হচ্ছে খ্রিস্টানদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার আমরা এই ক্যালেন্ডারকে দুনিয়া আখেরাতে সব জায়গায় এখন ব্যবহার করছি আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা বললেন যে আখেরাতেও ব্যবহার করছি হ্যাঁ আপনি কবরস্থানে গেলে দেখবেই আপনি কবরস্থানগুলোতে গেলে দেখবেন যে বিভিন্ন কবরের উপরে সন তারিখ লেখা আছে হ্যাঁ 26 আগস্ট 2020 সালে মারা গিয়েছে এখন এই খ্রিস্টানদের ধর্মীয় সাল শুধু দুনিয়া না আমাদের আখেরাতেও মানে কবরস্থানগুলোতেও এখন কি হচ্ছে ব্যবহার হচ্ছে তো এই ইংরেজি সাল যেটাকে আমরা ইংরেজি সাল বলি এটা আসলে ইংরেজি সাল নয় এটা হচ্ছে খ্রিস্টানদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার সেটা কিভাবে শুরু হলো সেটা কিভাবে শুরু হলো এখন 2021 এখন হচ্ছে 2021 সাল আজ থেকে কয়েকশো বছর আগে যিশু খ্রিস্টের জন্মের 1600 বছর পরে 1582 সালে এখন তো 2021 সাল 1582 সালে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে একটি নতুন ক্যালেন্ডারের নাম দিলেন যেটাকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটাকে আমরা এখন বাংলাদেশে বলি ইংরেজি ক্যালেন্ডার তারা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যিশু খ্রিস্টের জন্মের সনকে এক ধরে সেখান থেকে এই খ্রিস্টাব্দ সনের গণনা শুরু করে 1 2 3 এভাবে গুনতে গুনতে এখন কত বছর হয়েছে 2021 বছর আপনারা যারা ইংরেজি সন সম্পর্কে জানেন তারা জানেন ইংরেজিতে যখন আমরা 2021 লিখি যেমন বাংলায় আমরা 2021 কেউ লেখেন ইং কেউ লেখেন খ্রিস্টাব্দ কিন্তু ইংরেজিতে যখন আমরা সাল লিখি তখন কি লিখি 2021 তারপরে কি লিখেন এ ডি এই খ্রিস্টীয় সনের দুইটা দিক আছে একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এ ডি কি জানেন না আপনারা এ ডি মানে কি এ ডি মানে হচ্ছে আন্নো ডোমিনি এটি একটি ল্যাটিন ভাষা এর বা এর অর্থ হচ্ছে দা ইয়ার অফ আওয়ার লর্ড অর্থাৎ খ্রিস্টানরা মনে করে যে যে বছর যিশু খ্রিস্ট জন্ম নিয়েছেন সেটাই হচ্ছে আমাদের প্রভুর বছর নাউজুবিল্লাহ আমিন দালিক যিশু খ্রিস্টকে কি আমরা রব মনে করি আমরা মনে করি তিনি একজন
নবী, কিন্তু খ্রিস্টানরা মনে করে তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন উপাস্য। খ্রিস্টানরা তাকে খোদা বলে। এজন্য যিশু খ্রিস্টের জন্মের বছর থেকে তারা এই সাল গণনা শুরু করেছে। এই সাল গণনা শুরু হওয়ার পর থেকে এখন তা 2021 পর্যন্ত এসেছে। আমরা যেটাকে এডি বলি, এটা মানে হচ্ছে আন্নো ডমিনি, যার অর্থ হচ্ছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, মানে আমাদের প্রভুর বছর, যেটাকে আমরা বাংলায় বলি খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ মানে কি? খ্রিস্ট যুগ অব্দ, খ্রিস্ট প্লাস অব্দ। এই খ্রিস্টাব্দ শব্দের কয়টা দিক আছে? একটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে খ্রিস্ট, আরেকটা হচ্ছে অব্দ। এই খ্রিস্ট মানে হচ্ছে যিশু খ্রিস্ট জন্মের বছর, আর অব্দ মানে এখন পর্যন্ত, অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের পরের বছরগুলোকে তারা বলে এডি, আর যিশু খ্রিস্ট জন্মের আগের বছরগুলোতে তারা আগের বছরগুলোকে তারা বলে বিসি, মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, যেটাকে আমরা বলি যিশু খ্রিস্টের পূর্ব, অর্থাৎ যিশু খ্রিস্ট জন্মের পূর্বের সময়। যেমন কোনো ঘটনা যদি যিশু খ্রিস্ট জন্মে 10 বছর আগে ঘটে, তাহলে তারা বলে যে খ্রিস্টপূর্ব 10 বছর আগের ঘটনা। তাহলে এই এই ইংরেজি সন যেটাকে আমরা বলি, এটা মূলত ইংরেজি সন নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার। কিন্তু অনেকে আমরা জানিও না, অনেকে আমরা এটা জানিও না। এটা ব্যবহার করলে কোনো গুণা হবে না, এটা ব্যবহার করলে কোনো গুণা হবে না, ঠিক? অনেকে এটা বলতে পারে, হুজুর অসুবিধা কি, এটা ইন্টারন্যাশনালি ব্যবহার হচ্ছে, আমরা ব্যবহার করলে অসুবিধা কোথায়? তা আপনাকে আমি প্রশ্ন করব, আপনি খ্রিস্টানদের ক্যালেন্ডার ধার করে আপনি ব্যবহার করেন, আপনার হিজরি সন কি তারা ব্যবহার করে? কথা বলেন না কেন, তারা ব্যবহার করে? এখন এরকমই চলছে, আমরা ধর্ম যার যার উৎসব সবার বলে আমরা কায়দা করে হিন্দুদের পূজায় যেতে চাই, কিন্তু কোনো হিন্দু আমাদের কোনো উৎসবে আসে না। আসে এরকম কায়দা কানুন করেই কিন্তু সবকিছু চলছে, অথচ আমাদের উচিত ছিল আমাদের ধর্মীয় ক্যালেন্ডার ব্যবহার করা। এখন দুনিয়া আখেরাত সব জায়গায় আমরা এটাই চালিয়ে দিচ্ছি। যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা যারা আছো, তোমরা শোনো, যেটাকে ইংরেজি সাল বলি, এটা আসলে কি ইংরেজি সাল? এটা ইংরেজি সাল নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় চেতনা বিশ্বাসের সাথে সম্পৃক্ত সন, এটা তাদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার। আর আমাদের ধর্মীয় ক্যালেন্ডার হচ্ছে ইসলামী ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডার, যেটাকে বলা হয় হিজরি সন। এই হিজরি সন শুরু হওয়ার একটা ইতিহাস আছে। এই হিজরি সন কে প্রবর্তন করলেন? এই হিজরি সন প্রবর্তন করেছেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদেনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তাহলে যদি কেউ প্রশ্ন করে হিজরি সনের প্রবর্তন কে করেন, তাহলে উত্তর কি হবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। কিভাবে হিজরি সন শুরু হলো সেই ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই পৃথিবীতে রোমান, পারস্য এবং অন্যান্য জাতির মধ্যে নিজস্ব ক্যালেন্ডার ছিল, কিন্তু আরবদের মধ্যে নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। এমনকি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও আরবদের নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। বিভিন্ন ঘটনার উপরে নির্ভর করে সন তারিখ বলা হতো, যে অমুক ঘটনার অত বছর পরে, কিংবা ভূমিকম্পের বছর অথবা ভূমিকম্পের বছরের পরে। তার মানে হচ্ছে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা সন তারিখ নির্ণয় করত, নিজস্ব কোনো ক্যালেন্ডার তাদের কাছে ছিল না। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, সাইয়েদেনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, তার খেলাফতকালে ইসলামী রাষ্ট্রের সীমানা বিস্তৃত হতে লাগলো। যেই ইসলাম শুধু মদিনায় ছিল, মদিনার ইসলাম এবার ধীরে ধীরে অন্য রাষ্ট্রগুলোতে চলে যেতে লাগলো। আস্তে আস্তে ইসলামী রাষ্ট্রের সীমানা বিস্তৃত হয়ে গেল, দূর দূরান্ত পর্যন্ত নতুন রাষ্ট্র এবং ভূখণ্ড ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত হয়ে গেল। যখন ইসলামী রাষ্ট্রের সীমানা ব্যাপক হয়ে গেল, রাষ্ট্রীয় জরুরি দলিল, কাগজপত্র, নথি, এগুলোতে যখন সন তারিখ লেখা হতো না, যেহেতু তখনও নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না, তখন দেখা গেল রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিপত্তি, বিভিন্ন অন্তরায় সৃষ্টি হচ্ছে। এমত অবস্থায় আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে ইরাকের বসরা নগরীর গভর্নর ছিলেন, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে জানালেন
যে আমিরুল মুমিনীন আপনার এই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রীয় বিভিন্ন ফরমান চিঠি রাষ্ট্রীয় বিভিন্ন নথিপত্র এগুলোতে সন তারিখের উল্লেখ না থাকায় প্রশাসনিকভাবে বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে এমন অবস্থায় আমাদের একটি ক্যালেন্ডার ব্যবহার করা প্রয়োজন এই কথা শুনে আমিরুল মুমিনীন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সিনিয়র সাহাবীদেরকে ডাকলেন সিনিয়র সাহাবীদেরকে ডেকে তাদের কাছে পরামর্শ চাইলেন যে আমরা তো সন তারিখ ব্যবহার না করায় দেখা যাচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন দলিল ফরমান কাগজপত্র এগুলোতে তারিখ তারিখ নাই বিভিন্ন ধরনের সমস্যা জটিলতা সৃষ্টি হচ্ছে আমাদের একটি নিজস্ব ক্যালেন্ডার নিজস্ব একটি বর্ষপঞ্জি ব্যবহার করা প্রয়োজন এ ব্যাপারে আপনাদের মতামত কি তখন সাহাবীদের মধ্যে কেউ কেউ বললেন যে যেহেতু রোমান এবং পারস্যদের একটি ক্যালেন্ডার আছে আমরা তো তাদের ক্যালেন্ডারটা অনুসরণ করলেই চলে নতুন করে আরেকটা ক্যালেন্ডার তো বানানো বা প্রবর্তন করার কোনো প্রয়োজন নেই এটি ছিল সাহাবীদের মধ্যে কিছু সংখ্যক সাহাবীদের মত কিন্তু বেশিরভাগ সাহাবীরা এই মতের উপরে আপত্তি তুললেন তারা বললেন না বিধর্মীদের ক্যালেন্ডার আমরা কেন অনুসরণ করব বরং আমাদের উচিত আমাদের নিজস্ব একটি ক্যালেন্ডার প্রবর্তন করা যেটাকে আমরা অনুসরণ করব সাহাবায়ে কেরাম এই মতের উপরে সবাই ঐক্যমত হলেন একমত হলেন সিদ্ধান্তে পৌঁছালেন তাহলে আমরা নিজস্ব একটি ক্যালেন্ডার প্রবর্তন করে সেটারই অনুসরণ করব তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের কাছে পুনরায় পরামর্শ চাইলেন আমরা যদি নতুন একটি ক্যালেন্ডার প্রবর্তন করি তাহলে সাল গণনা কোন জায়গা থেকে আমরা শুরু করব পরামর্শ চাইলেন সাহাবীদের মধ্য থেকে চারটি পরামর্শ আসলো কয়টা পরামর্শ আসলো চারটি পরামর্শ আসলো কিছু সাহাবীরা পরামর্শ দিলেন তারা বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে পৃথিবীতে এসেছিলেন যেই সালে পৃথিবীতে এসেছেন সেই সময় থেকে সাল গণনা শুরু হোক এটা ছিল একটি মত দুই নম্বর মত ছিল যে না কিছু সংখ্যক সাহাবীরা বললেন না বরং নবীজি যেই সময় যেই বছরে নবুয়ত পেয়েছিলেন সেই সেই বছরকে এক ধরে সাল গণনা শুরু হোক এটা ছিল দুই নম্বর অভিমত তিন নম্বর অভিমত ছিল কিছু সংখ্যক সাহাবীরা বললেন যে নবীজি যেই বছর হিজরত করেছেন সেই বছরকে এক ধরে সাল গণনা শুরু হোক আর চার নম্বর অভিমত এসেছিল সাহাবীদের কেউ কেউ বললেন যে যেই বছর নবীজি ইন্তেকাল করেছেন যেই বছরে তার ওফাত হয়েছে সেই বছর থেকেই সাল গণনা শুরু হোক তাহলে কয়টা মতামত আসলো চারটা মতামত আসলো সাইয়েদিনা শেখুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি হিজরতের বছর থেকে সাল গণনার ব্যাপারে জোরালো পরামর্শ দিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই পরামর্শ ভালো লাগলো তিনি তখন ঘোষণা করলেন যে আমার তো মনে হয় হিজরতের মাধ্যমে এই সত্য এবং মিথ্যা সুস্পষ্ট হয়েছে এই জন্য হিজরতের বছরকেই সাল গণনা ধরা হোক অর্থাৎ হিজরতের বছর থেকেই সাল গণনা শুরু হোক সাহাবায়ে কেরাম একমত হয়ে গেলেন এভাবে হিজরতের বছরকে হিজরি বা ইসলামী ক্যালেন্ডারের এক ধরে সাল গণনা সেখান থেকেই শুরু হলো সেখান থেকে শুরু হয়ে আজ 1442 পর্যন্ত এসেছে এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পুনরায় সাহাবীদের কাছে জানতে চাইলেন যে আমরা তো কোন সন থেকে সন গণনা শুরু করবো এ ব্যাপারে একমত হলাম যে নবীজি যেই বছর হিজরত করেছেন ওই বছরটাই হবে এক বছর এরপরে এক দুই তিন এভাবেই আমাদের সাল গণনা শুরু হবে কিন্তু কোন মাসটাকে আমরা ক্যালেন্ডারের প্রথম মাস রাখবো অর্থাৎ কোন মাস বছরের প্রথম মাস হবে এ ব্যাপারে সাহাবীদের কাছে তিনি পরামর্শ চাইলেন সাহাবায়ে কেরামদের কেউ কেউ বললেন যে যেহেতু নবীজি রবিউল আউয়ালে দুনিয়াতে এসেছেন এবং এই মাসেই তিনি হিজরত করে মদিনায় গিয়েছেন সুতরাং এই এই রবিউল আউয়ালকে বছরের প্রথম মাস হিসাবে ধরা হোক সাহাবীদের কেউ কেউ বললেন না রমাদানের মাস যেহেতু কোরআন নাজিলের মাস এবং এই মাস হচ্ছে বছরের সবচেয়ে শ্রেষ্ঠ মাস সেহেতু রমজান মাসকেই বছরের প্রথম মাস হিসাবে ধরা হোক আর সাহাবীদের কেউ কেউ বললেন যে মুহররম মাসকে বছরের প্রথম মাস ধরা হোক কারণ এর আগের মাস জুলহাজ এই জিলহজ মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা হজ করতে আসে এবং এই মাসেই অথবা মুহররমে তারা তাদের দেশে চলে যায় সুতরাং হজ এটি ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে একটি স্তম্ভ এটি পালন করে যখন সকল এটি পালন করে যখন সমস্ত মুসলমানরা দেশে ফিরে যায় এর পরের মাসটাকেই প্রথম মাস হিসাবে ধরা হোক সাহাবিকরা এই মতের উপরে সবাই একমত হলেন এরপরে সিদ্ধান্ত নিলেন তাহলে মহরমই হবে হিজরি সনের প্রথম মাস এভাবে হিজরি সনের প্রবর্তন শুরু হলো সেই যে হিজরি সন
নবীজির হিজরতের বছরকে এক ধরা হলো, এক দুই তিন চার এভাবে যেতে যেতে এখন কত পর্যন্ত এসেছে, 1442 পর্যন্ত এসেছে। তাহলে হিজরি সন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছরকে স্মরণীয় করে রাখার জন্য এই হিজরি সনকেই হিজরি সন গণনার উৎস হিসাবে ধরা হয়েছে। কারণ এই হিজরতের মাধ্যমেই ইসলাম এক নবদিগন্ত, ইসলামের এক নবদিগন্ত সূচিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত মক্কার সমস্ত কাফেরদের কাছে তিনি অত্যন্ত ভালো এবং তাদের পছন্দের মানুষ ছিলেন। যখনই তিনি নবুয়ত পেয়ে আল্লাহর দিনের দাওয়াত শুরু করে দিলেন, তখন তিনি কাফেরদের কাছে এক অপ্রিয় পাত্র হয়ে গেলেন। যারা এতদিন তাকে আল আমিন বলল, এখন তারাই সেই নবীজিকে পাগল, জাদুকর, গণক, শায়ের, মাজনুন বলা শুরু করে দিল। নবীজি কষ্ট পেয়ে কি দাওয়াত বন্ধ করে দিয়েছেন? বন্ধ করে দেন নাই, গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিলেন। এরপরে আল্লাহ তাআলা তার হাবিবের কাছে ওহী নাযিল করলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, গোপনে বহু দিয়েছেন, এবার প্রকাশ্যে নিকটাত্মীয়দের কাছে সবার কাছে প্রকাশ্যে দাওয়াত দেন। আল্লাহর নবী যেদিন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন, সেদিন থেকেই এবার কি শুরু হয়, জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। শুধু নবীজির উপরে জুলুম নির্যাতনই হলো না, নবীজির সাহাবিদের উপরেও জুলুম নির্যাতন শুরু হলো। এভাবে মক্কায় 13টি বছর মুসলমানরা মার খেল, জুলুম নির্যাতনের মাত্রা যখন অত্যধিক বেড়ে গেল, তখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আদেশ দিলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদেরকেও হিজরতের আদেশটা জানিয়ে দিলেন। যেই সাহাবিরা ঈমান এনেছেন, ঈমান আনার কারণে এবার তাদের ঘর বাড়ি, তাদের ভিটে মাটি এবার তারা ছেড়ে মদিনায় চলে যেতে হচ্ছে। আমরাও তো ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমরা তো আমাদের ঘর বাড়ি ছাড়তে হয় নাই, আমরা তো আমাদের দেশ ছাড়তে হয় নাই, কিন্তু নবীজি এবং তার সাহাবিরা তাদের ভিটে মাটি, বাপ দাদার ভিটা, তাদের দেশ ছেড়ে তারা দেশান্তরিত হয়েছিলেন। ঈমান এটি ছোটখাটো বিষয় নয়, ঈমান অত সহজ বিষয় নয়। ঈমান আনলে বিনিময় দিতে হবে, ঈমান আনলে পরীক্ষার সম্মুখীন হতে হবে, কারণ ঈমানের পথ ফুল বিছানে নয়, এটা কাটায় ঘেরা। ঈমান আনলে জালেমদের জুলুমের রুশানলে পড়া লাগবেই লাগবে। ঈমান আনার পরে যদি আপনি জালেমদের জুলুমের রুশানলে না পড়েন, তাহলে বুঝতে হবে আপনার এই ঈমান নবী এবং সাহাবীদের তরিকার ঈমান নয়। এই জন্য জালেমদের জুলুমের রুশানলে আপনাকে পড়তে হয় না। ঈমান আনলে ঈমানে পরীক্ষা দিতেই হবে, কারণ পৃথিবীর সমস্ত নবীরা এবং সমস্ত ঈমানদারেরা ঈমানি পরীক্ষার সম্মুখীন হয়ে তারা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। হিজরতের এই ঘটনা, যে হিজরি সন আমরা এখন ব্যবহার করছি, এটা হিজরতের ঘটনাকে কেন্দ্র করেই, হিজরতের ঘটনাকে স্মরণীয় করে রাখতেই হিজরি সন থেকেই এর গণনা শুরু হয়েছে। সুতরাং এখান থেকে মুসলমানদের জন্য একটি শিক্ষাও রয়েছে, এই ঈমানের জন্য যদি নিজের ঘর বাড়ি ছাড়তে হয়, পরিবার পরিজন ছাড়তে হয়, ভিটেমাটি ছাড়তে হয়, এমনকি দেশান্তরিতও যদি হতে হয়, ঈমানদার ঈমানের বিনিময়ে সব কিছুকে কুরবানি করবে, তারপরেও ঈমানের রাস্তা সে ছাড়বে না। এটি হচ্ছে হিজরতের মূল শিক্ষা। সম্মানিত ভাইয়েরা, তাহলে হিজরি সন কিভাবে শুরু হলো? হিজরি সন প্রবর্তনের ইতিহাস আমরা জানলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 6 বছর পরে, হিজরি 16 বা 17 সাল থেকে সাহাবিদের ঐক্যমতের ভিত্তিতেই এই হিজরি ক্যালেন্ডারের প্রবর্তন হয়। এই হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম মাস, যেই মাসটিকে আমরা 3-4 দিন পরেই ইস্তেকবাল করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। মুহররম হচ্ছে হিজরি সনের প্রথম মাস। এই মাসটি অত্যন্ত মুবারক একটি মাস। এই মাসটির বিশেষ 5টি মর্যাদা রয়েছে। যেই মাস শুরু হচ্ছে মুহররম মাস, এই মাসের কয়টি বিশেষ স্পেশালিটি আছে? 5টি স্পেশালিটি রয়েছে। এক নাম্বার হচ্ছে মুহররমের এই মাসটি বিশেষ সম্মানিত 4টি মাসসমূহের মধ্যে একটি মাস। আমরা সকলেই জানি যে বছরের মধ্যে মাসের সংখ্যা কয়টি। এই মাস কি আপনারা বানিয়েছেন? তাইলে এই মাসগুলো আসলো কোত্থেকে? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, আমি আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছি ওই দিন থেকেই আমার বিধানে, আমার নিয়মে বছরের মধ্যে মাসের সংখ্যা হচ্ছে 12টি। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন কোরআনুল কারিমের 9 নম্বর সূরা
সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতের মধ্যে বললেন ইন্না الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم الله تعالى বলছেন আসমান সমূহ আর জমিন আমি যেদিন সৃষ্টি করেছি সেই দিন থেকে আমার বিধানে আমার নিয়মে বছর গণনায় মাসের সংখ্যা হলো বারোটি মিনহা আরবাতুন হরম এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আমি বিশেষভাবে সম্মানিত করেছি অর্থাৎ এই চারটি মাস হচ্ছে হারাম মাস সম্মানিত মাস এখন প্রশ্ন হচ্ছে কোন চারটি মাস এই বারোটি মাসের মধ্যে বিশেষভাবে সম্মানিত বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাজ জামানা ক্বাদ ইসতাদারা কাহাইয়াতিহি ইয়াউমা খলাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর নবী বলেছেন আসমানসমূহ এবং জমিন যেই অবস্থার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে সময় এবং মাস আবার সেই অবস্থায় ফিরে গিয়েছে অর্থাৎ আসমান জমিন যখন সৃষ্টি হয়েছিল তখন থেকেই ইতনা আশারা শাহরান বছরের মধ্যে মাসের সংখ্যা ছিল বারোটি আল্লাহর নবী বলছেন মিনহা আরবাতুন হুরুম তার মধ্যে চারটি মাস হলো বিশেষভাবে সম্মানিত এর মধ্যে সালাতুম মুতাওয়ালিয়াত তিনটি মাস পরপর ধারাবাহিকভাবে আসে তিনটি মাস একসাথে লাগুয়া অর্থাৎ ধারাবাহিকভাবে আসে পরপর আসে এক নম্বর হচ্ছে জুলকায়দা দুই নম্বর হচ্ছে জুলহাজ্জা তিন নম্বর হচ্ছে মুহাররম এই তিনটি মাস একসাথে আসে আর ورجب مضار الذي بين جمادى وشعبان আর চার নম্বর হচ্ছে রজব মাস যেটি জুমাদা এবং শাবানের মধ্যে মাঝখানে অবস্থিত তাহলে এই চারটি মাস জিলকদ জিলহজ মুহররম রজব বারো মাসের মধ্যে এই চারটি মাস বিশেষভাবে এই চারটি মাসকে সম্মানিত করেছেন কে এর মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস হারাম মাস এই মাসগুলোকে সম্মানিত মাস বলা হয় কেন কারণ এই মাসগুলোকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মান দিয়েছেন এই মাসে যুদ্ধ বিগ্রহ পাপাচার অনাচার জুলুম হানাহানি মারামারি কাটাকাটি এগুলোকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন বলে এই মাসগুলোকে হারাম মাস বলা হয় তাহলে মুহররম মাসের যে পাঁচটি স্পেশালিটি রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান এক নম্বর আমরা জেনে নিলাম এই মাসটি হারাম মাসের অন্তর্ভুক্ত অর্থাৎ হারাম মাসের মধ্যেই একটি মাস হচ্ছে মুহররম মাস নাম্বার টু মুহররম মাসের দুই নম্বর স্পেশালিটি হচ্ছে এই মাস যেহেতু হারাম মাস সেই জন্য এই মাসে পাপাচার অন্যায় জুলুম এবং যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন সূরা তাওবায় 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম এই হারাম মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না অর্থাৎ অন্যায় পাপাচারে নিজেদেরকে সামিল করো না সম্মানিত মুসল্লিবৃন্দ জাহিলি যুগের মুশরিকরাও হারাম মাসগুলো সম্পর্কে জানতো তারা জানতো এই চারটা মাস হচ্ছে হারাম মাস এই মাসগুলোতে পাপাচার জুলুম অন্যায় যুদ্ধ বিগ্রহ করা যায় না এই মুশরিকগুলো হারাম মাসগুলো সম্পর্কে জানা সত্ত্বেও তারা হারাম মাসগুলোর অপব্যবহার করত অপকৌশল এবং অপচেষ্টার মাধ্যমে তারা এই হারাম মাসগুলোতে যুদ্ধ বিগ্রহে সামিল হয়ে যেত কোরআনুল কারিমে তাদের এই অপকৌশল এবং অপচেষ্টাকে নিন্দা করে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর যারা এই হারাম মাসগুলোকে তাদের নিজেদের মতো করে পিছিয়ে দেয় এটি হচ্ছে কুফরির উপরে আরেকটি কুফরি অর্থাৎ তারা যেন কুফরিকে আরো বৃদ্ধি করে নেয় এটা বোঝাবার জন্য উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলি ইসলামী ক্যালেন্ডার এই যে আরবি বারোটি মাস এটা কি চন্দ্র বৎসরের সাথে সম্পর্কিত না সৌর বৎসরের সাথে সম্পর্কিত এটা কি চাঁদের সাথে সংশ্লিষ্ট না সূর্যের সাথে সংশ্লিষ্ট জানেন না চাঁদের সাথে সংশ্লিষ্ট এখন চন্দ্র বৎসর হয় কত দিনে 354 দিনে আর সৌর বৎসর হয় 365 দিনে তাহলে এই চন্দ্র বৎসর হচ্ছে সৌর বৎসরের চেয়ে কতদিন কম 11 দিন বা 12 দিন কম হয় যখন লিপিয়ার হয় তখন তো 12 দিনই হয় তাহলে 11 দিন বা 12 দিন কম এই জন্য দেখবেন আপনারা এই চন্দ্র বৎসরের মাসগুলো এক জায়গায় থাকে না এগুলো কি হয় আবর্তন হয় ঘুরে যায় অর্থাৎ এই বছরের রমজান হয়েছে মে মাসে এপ্রিল মাসে দেখবেন দুই তিন বছর পরে হবে মার্চ মাসে
এরপরে আস্তে আস্তে ফেব্রুয়ারিতে যাবে, আস্তে আস্তে জানুয়ারিতে যাবে, তাহলে দেখা যাচ্ছে চন্দ্র বছরের মাসগুলো সব সময় এক জায়গায় থাকে না। এখন মনে করেন রমজান মাস, এটি তো চন্দ্র বছরের সাথে সম্পর্কিত, এই জন্য দেখা যায় কোনো কোনো সময় রমজান মাস গ্রীষ্মকালে হচ্ছে, কোনো কোনো সময় রমজান মাস বর্ষাকালে হচ্ছে, কোনো কোনো সময় রমজান মাস আবার শীতকালেও হচ্ছে। এখন মনে করেন বাংলাদেশের এক গোষ্ঠী মুসলমান, তারা যদি বলে যে গরমের দিনে রোজা রাখতে কষ্ট হয়, আমরা এখন থেকে ফিক্সড করে দিলাম যে প্রত্যেক বছরের রমজান হবে জানুয়ারি মাসে, তখন শীতকাল থাকে রোজা রাখতে, নিজের মতো এই আরবি ক্যালেন্ডার বা হিজরি সনের মাসগুলোকে আগাতে পারবেন অথবা আপনি কি পিছাতে পারবেন? আমি এটা বললাম এক্সাম্পল দেওয়ার জন্য, ওই মুশরিকগুলো, ওই যুগের মুশরিকগুলো জানতো হারাম মাসগুলো ঘুরে ফিরে আসে, কিন্তু তারা তাদের ব্যবসা বাণিজ্যের জন্য, তারা তাদের নিজেদের স্বার্থের জন্য, অথবা কোনো কাফেলে এসেছে লুণ্ঠন করবে, লুটপাট করবে, তারা তাদের নিজেদের স্বার্থের জন্য তারা কি করত, এই মাসগুলোকে তারা মাঝে মাঝে আগাই ফেলতো, মাঝে মাঝে পিছিয়ে দিত। আল্লাহ তাআলা তাদের এই অপকৌশল এবং অপচেষ্টার নিন্দা করে বলেছেন যে যারা এই কাজগুলো করে তারা যেন কুফরির উপরে আরেকটি কুফরি করে। ইসলাম যখন আসলো, ইসলাম আসার পরে সময় এবং মাসগুলোকে সুবিন্যস্ত করলো, সুন্দর করে সাজালো, এবং এই কাফের মুশরিকদের অপকৌশল ষড়যন্ত্র আর অপচেষ্টা থেকে এই মাসগুলোকে সময়গুলোকে ইসলাম মুক্তি দিল, এবং এই হারাম মাসগুলোকে ইসলাম একেবারে নির্ধারণ করে দিল। এই হারাম মাসসমূহ এর অন্তর্ভুক্ত হচ্ছে এই মহররম মাস। এই মাসের দুই নম্বর স্পেশালিটি হচ্ছে এই মাসে সমস্ত পাপাচার অন্যায় করাকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। এই মাসের তিন নম্বর স্পেশালিটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই মাসটিকে শাহরুল্লাহ, সরাসরি আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ, কোনো মাসকেই তো শাহরুল্লাহ বলে কোরআনের কোনো জায়গায় বা হাদিসের কোনো জায়গায় বলা হয় নাই, কিন্তু মুহাররম মাসের ব্যাপারে স্পেসিফিক করে আল্লাহর নবী বলেছেন শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ মুহাররম হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। পড়ে এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, মুহাররম মাস যদি আল্লাহর মাস হয়, বাকি এগারো মাস এগুলো কার মাস? এই মাস যদি আল্লাহর মাস হয় তো বাকি মাসগুলো কার মাস? বাকি মাসগুলো আল্লাহর মাস। সব মাস কার মাস? সব কিছুই কার? তাহলে মুহাররম মাসকে আল্লাহর মাস বলা হলো কেন? মুহাররম মাসকে আল্লাহর মাস বলে এই মাসটির আলাদা বিশেষ একটি সম্মান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেমন নাসাইর মধ্যে হাদিস এসেছে আন আবি দাররিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু দার গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জানতে চাইলাম আইয়ুল লাইল খাইর, অগো আল্লাহর নবী আমাকে বলেন তো কোন রাত্রি অথবা রাতের কোন অংশ উত্তম, রাতের কোন অংশ আল্লাহর কাছে উত্তম, ওয়া আইয়ুল আশহুরি আফদাল, এবং মাস সমূহের মধ্যে কোন মাসটি আল্লাহর কাছে সবচাইতে উত্তম। নবী যে তখন বললেন খাইরুল লাইলি জাউফু, রাতের মধ্যে রাতের মধ্যভাগের পরে যে অংশ শুরু হয়, অর্থাৎ যখন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, ওই তাহাজ্জুদের নামাজের সময়টাই হচ্ছে রাতের সবচাইতে শ্রেষ্ঠ সময়। এরপরে নবীজি বললেন ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহি আল্লাযী তাদউনাহুল মুহাররম, আর মাসসমূহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যেই মাসকে তোমরা মুহাররম মাস বলে থাকো। সুবহানাল্লাহ। এখানে এখানে একটি প্রশ্ন দাঁড়ায় যে আমরা তো সবাই জানি যে মাসসমূহের মধ্যে রমজানের মাস হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মাস, এতে কোনো সন্দেহ নাই, অর্থাৎ রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত মাস হচ্ছে এই মুহাররমের মাস। তাহলে মুহাররম মাসের তিন নম্বর স্পেশালিটি আমরা জানলাম যে মাসসমূহের মধ্যে রমজান মাসেই, রমজান মাসের পরেই হচ্ছে এই মুহাররম মাসের মর্যাদা, অর্থাৎ উজমত কারামত এবং সওয়াবের দিক থেকে রমজান মাস শ্রেষ্ঠ, আর হুরমতের দিক থেকে মুহাররম মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। নাম্বার ফোর, এই মাসের চার নাম্বার বিশেষ স্পেশালিটি বা বিশেষ মর্যাদা হচ্ছে এই মাসের নফল রোজারও বিশেষ মর্যাদা রয়েছে। যেমন মুসলিম শরীফে হাদিস এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম হলো মুহররম মাসে নফল রোজা রাখা। সুবহানাল্লাহ। যদিও অন্য একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, রমজান মাসের পরে যেই মাসে নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সেই মাসটি হচ্ছে শাবান মাস। তার মানে আমরা বলতে পারি রমজান মাসের পরে নফল রোজার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে শাবান, আর এই শাবানের পরেই হচ্ছে মুহররম। ওলামায়ে কেরাম বলেছেন যে এই মুহররম মাসের শ্রেষ্ঠত্ব এবং এই মাসের রোজার ফজিলতের ব্যাপারে যেই বছর নবীজিকে জানানো হয়েছিল, আল্লাহর তরফ থেকে যেই বছর নবীজিকে ব্যাপারে ওহি করা হয়েছিল, এটি ছিল নবীজির ইন্তেকালের বছর। অর্থাৎ এটি নবীজির কাছে ওহি হিসাবে জানানোর পরে পরের বছর নবীজি আর মুহররম মাস, এরপরে আর তিনি মুহররম মাস পান নাই। যদি তিনি পেতেন তাহলে মুহররম মাসকে তিনি আরও বেশি গুরুত্ব দিতেন। কিন্তু এই মুহররম মাস হচ্ছে ফজিলতের দিক থেকে নফল রোজার নফল সিয়াম পালনের দিক দিয়ে শাবানের পরেই হচ্ছে এই মুহররমের ফজিলত। তাহলে এই মাসের চার নম্বর ফজিলত আমরা জানলাম, এই মাসে নফল রোজার বিশেষ মর্যাদা রয়েছে। পাঁচ নম্বর হচ্ছে, এই মাসের পাঁচ নম্বর স্পেশালিটি হচ্ছে, এটি হচ্ছে ইসলামী ক্যালেন্ডারের একেবারে প্রথম মাস। এটি হচ্ছে ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস। এই মাস দিয়েই ইসলামী ক্যালেন্ডারের নতুন বছরের সূচনা হয়। তাহলে মুহররম মাসের পাঁচটি বিশেষ মর্যাদা আমরা জেনে নিলাম। এবার এই মুহররম মাসে আমাদের কি করণীয় হওয়া উচিত? আমাদের দেশে দেখবেন মুহররম মাস আসলে পরে কিছু মানুষ হাই হাসান হাই হুসাইন করে সুখ আর তাজিয়া সুখ মাতম আগে থেকেই শুরু করে দেয়। এরা মুহররমের ইতিহাসও জানে না, মুহররমের গুরুত্বও জানে না, আশুরাও জানে না, কারবালাও বুঝে না। না বুঝার কারণে এই অবস্থা হয়েছে। আপনাকে সঠিকভাবে এগুলো জানতে হবে, জানলে আর নিজের মধ্যে কোনো ভেজাল থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে জানার তৌফিক দান করেন। তাহলে এই মুহররম মাসে আমরা করবটা কি? এই মুহররম মাসে আমাদের তিনটি করণীয় রয়েছে। জোরে বলুন তো, কয়টি করণীয়? তিনটি। নাম্বার ওয়ান, প্রথমত হচ্ছে আমরা তাওবা এবং ইস্তিগফার করব। কারণ মুহররম আসা মানেই হচ্ছে নতুন বছর শুরু হওয়া আর একটি বছর চলে যাওয়া। তাহলে আমাদের জীবন থেকে আরও একটি বছর চলে গেল। মানুষের হায়াত বাড়ে নাকি হায়াত কমে? প্রতি মুহূর্তে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি না কবর থেকে পিছিয়ে যাচ্ছি? প্রতি মুহূর্তে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সময়গুলো চলে যাচ্ছে, নতুন আর একটি বছর শুরু হলো, তাওবা ইস্তিগফার করবেন, আল্লাহ তাআলা যেন পিছনের সব গুনাহগুলো মাফ করে দেন। এজন্য খাঁটি মনে কি করতে হবে? তাওবা করতে হবে, তাওবা করে নিজেকে পরিশুদ্ধ বানাতে হবে। দুই নম্বর হচ্ছে, আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে এই মাসটি হচ্ছে সম্মানিত মাস, এজন্য এই মাসটিকে সম্মান দিতে হবে। সম্মানিত মানুষকে কি আমরা সম্মান দিই না? সম্মান দিই। মনে করেন আপনি বাসার মধ্যে ঠ্যাং ঠুং লম্বা করে ঠ্যাং লম্বা করে শুয়ে আছেন, যেভাবে ইচ্ছা শুয়ে আছেন বসে আছেন। এখন সম্মানিত কোনো মানুষ আসলেন, হতে পারে আপনার বাবা, আপনার শ্বশুর, আপনার চাচা, অথবা কোনো সম্মানিত মানুষ আসলেন, এই সম্মানিত মানুষ আসার পরে কি আপনি যেমনটা ছিলেন এভাবেই শুয়ে থাকবেন নাকি সুন্দর করে উঠে বসবেন? তো সম্মানিত মানুষ আসলে আপনি সম্মান দেন। তাহলে আল্লাহ তাআলা মুহররম মাসকে সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন, তাহলে এই মাসকে কি সম্মান দেওয়া উচিত না? এখন সম্মান দিবেন কিভাবে? দিবেন সম্মানটা কিভাবে? দিবেন সম্মানটা এইভাবে দিবেন, আল্লাহ তাআলা এই মাসে পাপাচার জুলুম অন্যায় এগুলো করাকে নিষিদ্ধ করেছেন। আমরা তো সবসময়ই পাপাচার অন্যায় জুলুম থেকে নিজেদেরকে বিরত রাখবো, কিন্তু এই মাসটি বিশেষ সম্মানিত মাস, এই মাসে আরও বেশি সতর্ক হওয়া লাগবে। তাহলে দুই নম্বর করণীয় হচ্ছে, এটি সম্মানিত মাস, এই জন্য এই মাসকে আমরা আরও বেশি সম্মান দিব, সতর্ক থাকবো যেন আমরা শয়তানের ফাঁদে পড়ে না যাই। নম্বর থ্রি, তিন নম্বর হচ্ছে, আমরা যতটুকু সম্ভব নফল রোজা রাখবো, কারণ এই মাসে নফল রোজা পালনের বিশেষ ফজিলত রয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা হিজরি সন কিভাবে শুরু হলো, হিজরি সন প্রবর্তনের ইতিহাস এবং মুহররম মাসের গুরুত্ব, এর স্পেশালিটি ফজিলত মর্যাদা এবং এই মাসে কি কি করা উচিত সেগুলো আমরা জেনে নিলাম। এই মুহররম মাসের, এই মুহররম মাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন রয়েছে, যেই দিনটিকে আরবিতে বলা হয় আশুরা।
আশুরা ইটস অ্যান আরবিক ওয়ার্ড, এটি আরবি শব্দ, এটি আশির বা আশরা শব্দমূল থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে দশ। আশুরার দিনটি যে আশুরার দিনটি মুহাররম মাসের দশ তারিখ, মুহাররম মাসের দশ তারিখকে কি বলা হয়? ইয়াউমে আশুরা। আশুরার এই দিনটি হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং ঐতিহাসিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। আশুরার এই দিনে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, দুঃখজনক হলেও সত্য, খুব আফসোস করে এটি বলতে হয়। আমাদের দেশে মুহাররম মাস আসলেই মানুষ মনে করে মুহাররম মানেই কারবালা। দেখবেন বাংলাদেশের যতগুলো ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া আছে, মুহাররম মাস আসলে পরেই কারবালার উপরে বিভিন্ন কলাম থাকে, শুধু কারবালা নিয়ে লেখালেখি হয়। আচ্ছা আপনারা আমাকে বলেন তো দেখি, মুহাররমের মাস কারবালার কারণেই কি শুধু মুহাররমের মাস পরিচিত? না, এই কারবালার ঘটনা ঘটেছে নবীজির ইন্তেকালের 50 বছর পরে, আর কারবালার ঘটনা ঘটার হাজার হাজার বছর আগে থেকেই মুহাররম এবং আশুরার দিন বিখ্যাত। কিভাবে বিখ্যাত? কারণ এই দিনে একটি বিশেষ ঘটনা ঘটেছে। সেই বিশেষ ঘটনা কি? যদিও আমাদের দেশে আশুরার দিনের অনেক বিশেষ ঘটনা খুব জানি, খুব সুন্দর করে বানিয়ে বানিয়ে বলা হয়, অনেকে ফেসবুকেও লিখে আশুরার দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে নূহ আলাইহিস সালামের নৌকা যুদি পর্বতে গিয়েছে, এই দিনে আইয়ুব আলাইহিস সালাম রোগ মুক্তি পেয়েছেন, এই এই দিনে ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে মুক্তি পেয়েছেন, এই দিনে ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভালো হয়েছিল, ইত্যাদি 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 বিভিন্ন কিছু বলা হয়। এগুলোর নির্ভরযোগ্য কোনো বর্ণনা বিশুদ্ধ কোনো সনদে বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণিত হয়নি। হাদিস নিয়ে যারা গবেষণা করেছেন, হাদিস বেত্তাগণ এগুলোকে জাল এবং বানুয়ার ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন, এগুলোর কোনো ভিত্তি নাই। তবে আশুরার দিনটি খুব তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনে একটি বিশেষ ঘটনা ঘটেছে। ঘটনাটি কি? সরাসরি বুখারী এবং মুসলিম শরীফ থেকে শোনাচ্ছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আসার পরে তিনি লক্ষ্য করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা, মদিনার ইয়াহুদীরা আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখে। আল্লাহর নবী এই অবস্থা দেখে ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই মুহররমের 10 তারিখে তোমরা কি কারণে রোজা রাখো? আল্লাহর নবী যখন ইহুদিদেরকে এই প্রশ্ন করলেন, ইহুদিরা তখন জবাব দিল, فقالوا هذا يوم عظيم انزل الله فيه موسى وقومه وغرق فرعون وقومه, ইহুদিরা তখন বলল, এই দিনটি একটি বিরাট দিন, কারণ এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মত বনি ইসরাইলকে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার জালেম ক্ষুদাদ্রোহী ফেরাউন এবং তার সৈন্যদল থেকে মূসা আলাইহিস সালাম এবং তার কৌম বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, এবং আশুরার এই দিনে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে লোহিত সাগরে পানিতে ডুবিয়ে মেরেছেন, এই জন্য ফাসামাহু মূসা শুকরা, মূসা আলাইহিস সালাম এই বিজয়ে আনন্দিত হয়ে আল্লাহর শুকরিয়া করে রোজা রেখেছিলেন, ফানাহনু নাসুমুহু, এই জন্য মূসা নবীকে অনুসরণ করে আমরাও রোজা রাখি। ইহুদিদের এই কথা শুনে নবীজি বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। নবীজি ইহুদিদের কাছ থেকে এই কথা শুনে বললেন, মূসা নবীকে অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমি এবং আমার উম্মত হচ্ছে বেশি অগ্রগামী, বেশি নিকটবর্তী, এই জন্য নবীজিও আশুরার দিনে রোজা রাখা শুরু করলে এবং সাহাবিদেরকেও আশুরার দিনে রোজা রাখার আদেশ দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কারবালার ঘটনা ঘটার বহু আগে থেকে, কয়েক হাজার বছর আগে থেকেই আশুরার দিনটি ঐতিহাসিকভাবেই তাৎপর্যপূর্ণ। আশুরার দিনটি হচ্ছে বিজয়ের দিন, কিন্তু দুঃখজনকভাবে এই দিনটি আবার আমাদের কাছে অত্যন্ত বেদনাময় একটি দিন।
কারণ নবীজির ইন্তেকালের 50 বছর পরে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে নবীর উম্মতেরই কিছু দুর্ভাগা লোকদের হাতে কারবালার প্রান্তরে নির্মমভাবে সপরিবারে তারা শাহাদাত বরণ করেছিলেন। এইজন্য কারবালার দিনটি যেমন বিজয়ের দিন, তেমনি প্রত্যেকটি মুসলমানের জন্য এটি অত্যন্ত বেদনাময় এবং শোকাবহ একটি দিন। তবে এখানে একটি বিষয় বলে রাখি, বিজয়ের দিনে শোকের কোনো ঘটনা ঘটে গেলে বিজয়ের দিনের তাৎপর্য কিন্তু হারিয়ে যায় না। খুব মন দিয়ে শুনেন, বিজয়ের দিনে কোনো শোকাবহ ঘটনা ঘটে গেলে বিজয়ের দিনের সিগনিফিকেন্স বা তাৎপর্য কিন্তু হারিয়ে যায় না। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, বলেন তো বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ, কথা বলেন না কেন? 16ই ডিসেম্বর। এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, আল্লাহ না করুন, আল্লাহ তাআলা আমাদের দেশকে সব সময় ভালো রাখুন, হেফাজতে রাখুন, বলেন আমিন। জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, মনে করেন আল্লাহ না করুন এই 2021 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশে ভয়াবহ কোনো ট্র্যাজেডি ঘটে গেল, ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটে গেল, জাতির বিরাট ক্ষতি হলো, রাষ্ট্রের বিরাট ক্ষতি হলো, তাই বলে কি পরবর্তী বছর যখন 2022 সালের 16ই ডিসেম্বর আসবে তখন কি বাংলাদেশের মানুষ বিজয় দিবসকে ভুলে যাবে? কেন? কারণ বিজয় দিবসেই তো একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এরপরেও বাংলাদেশের মানুষ বিজয় দিবসকে ভুলে যাবে না, কেন? কারণ বিজয়ের দিনে শোকাবহ ঘটনা ঘটলেও বিজয় দিবসের একটা তাৎপর্য আছে। তাহলে এই আশুরার দিন মুহররমের 10 তারিখে অত্যন্ত শোকাবহ একটি ঘটনা, নির্মম একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনা আমাদের কলিজাকে, আমাদের কলিজাকে, হৃদয়টাকে একেবারে ক্ষতবিক্ষত করে এমন একটি ঘটনা ঘটেছে। তাই বলে আশুরার বিজয়ের যে তাৎপর্য রয়েছে সেই তাৎপর্য কিন্তু হারিয়ে যায় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আশুরার দিনটা কি কারণে ঐতিহাসিক সেটা বললাম, কারণ এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাম এবং তার উম্মতের লোকদেরকে পৃথিবীর কুখ্যাত শাসক স্বৈরাচার জালেম ক্ষুদাদ্রোহী ফেরাউন এবং তার সৈন্যদল থেকে নাজাত দিয়েছিলেন। এই জন্য মুসা আলাইহিসসালাম কি করেছিলেন, শুক্রিয়া হিসাবে রোজা রেখেছিলেন। নবীজিও এই কারণে রোজা রেখেছেন, আশুরার দিনে রোজা রেখেছেন, এবং সাহাবিদেরকেও বলেছেন যে তোমরাও আশুরার দিনে কি রাখো, রোজা রাখো। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের জন্য আশুরার রোজা ফরজ ছিল। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের জন্য আশুরার রোজা কি ছিল, ফরজ ছিল। দ্বিতীয় হিজরির শাবান মাসে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আশুরার রোজা ঐচ্ছিক হয়ে গেল, অর্থাৎ রাখলে সওয়াব আছে কিন্তু না রাখলে কোনো গুনাহ নাই। আশুরার এই রোজা মুসলমানদের জন্য অপশনাল হয়ে গেল, এটি নবীজির একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটি ছেড়ে দেওয়াটা অনুচিত, অনুত্তম। এটি রাখতে পারলে, আমল করতে পারলে খুবই ভালো, কারণ নবীজি যেই সুন্নাতগুলোকে খুব গুরুত্ব দিয়ে পালন করতেন সেই গুরুত্বপূর্ণ সুন্নাতগুলোর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে এই আশুরার রোজা। সম্মানিত মুসল্লিবৃন্দ, দুইটি কারণে আশুরার রোজা ছেড়ে দেওয়া উচিত নয়। বলেন তো কয়টি কারণে? দুইটি কারণে আশুরার রোজা মুসলমানদের ছেড়ে দেওয়া উচিত নয়। এক নম্বর কারণ হচ্ছে এটি ছিল নবীজির নিয়মিত আমল, নবীজি ওফাতের আগ পর্যন্ত আশুরার রোজা ছাড়েন নাই। সুবহানাল্লাহ, পড়বেন না? তাহলে এটি নবীজির নিয়মিত একটি সুন্নার আমল ছিল। এটি বানিয়ে বলছি না, দেখেন নাসাইর হাদিস, আল্লাহর নবী, দেখেন নাসাইর হাদিস, নাসাইতে হাদিস বর্ণিত হয়েছে, আরবাউল লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটি আমল নবীজি কখনোই ছাড়তেন না। কয়টি আমল? চারটি আমল। এক নাম্বার হচ্ছে সিয়ামা আশুরা, আশুরার রোজা। দুই নাম্বার হচ্ছে আইয়ামুল আশরি দিল হাজ্জা, জিল হজের প্রথম 10 দিনের আমল, প্রথম 9 দিনের নফল রোজা। আর 3 নাম্বার হচ্ছে প্রত্যেক মাসের 3 দিন 13, 14, 15 আইয়ামে বীজের রোজা। আর 4 নাম্বার হচ্ছে, 4 নাম্বার হচ্ছে, এবং 4 নাম্বার হচ্ছে ওয়ার রাকাতাইনি কবলাল গাদা, ওয়ার রাকাতাইনি কবলাল গাদা, ফজরের ফরজের আগের 2 রাকাত সুন্নাত। এই 4টি আমল নবীজি কখনো কি করতেন না, ছাড়তেন না। তার মধ্যে একটি আমল হচ্ছে আশুরার রোজা, আশুরার রোজা নবীজি কখনো ছাড়তেন না। বলছিলাম আপনাদেরকে দুটি কারণে আমাদের কারোরই আশুরার রোজাটা ছেড়ে দেওয়া উচিত
হবে না। এর এক নম্বর কারণ কি বললাম, নবীজি ওফাতের আগ পর্যন্ত আশুরার রোজা কখনো ছাড়েছেন? ছাড়েন নাই। দুই নম্বর কারণ হচ্ছে রমজান মাসের রোজা ফরজ হয়ে যাওয়ার পরে আশুরার রোজা অপশনাল সুন্নাহ হয়ে গেলেও এর ফজিলত কিন্তু থেকে গিয়েছে। এই রোজার ফজিলতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল লাতি ক্বাবলা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আমি আশা রাখি আল্লাহ তাআলা এই আশুরার রোজার মাধ্যমে তার পূর্ববর্তী বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। অর্থাৎ এক বছরের সগিরা গুনাহ আল্লাহ তাআলা এই আশুরার রোজার মাধ্যমে মাফ করে দিবেন। তাহলে এই গুরুত্বপূর্ণ সিয়াম আশুরার সিয়াম কি আমরা ছেড়ে দিতে পারি? অবশ্যই না, আল্লাহ তৌফিক দান করেন। আমি আবারও রিপিট করছি, মা বোনরাও শোনেন, যে দুটি কারণে আমরা আশুরার রোজা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহর নবী কখনোই আশুরার রোজা ছাড়তেন না। দুই নাম্বার হচ্ছে এই রোজার মাধ্যমে এক বছরের সগিরা গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তাহলে আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ। রমজান মাসের রোজার পরে নবীজি আরাফা দিবসের রোজাকে গুরুত্ব দিতেন, আরাফা দিবসের পরে এই আশুরার রোজাকে গুরুত্ব দিতেন। নবীজি রমজান মাসের রোজার পরে দুটি রোজাকে বেশি গুরুত্ব দিয়েছেন, একটি হচ্ছে আরাফা দিবসের রোজা যেটা আমরা কয়েকদিন আগে শেষ করলাম, আর একটা হচ্ছে আশুরার রোজা। এই দুইটা রোজাকে নবীজি বেশি গুরুত্ব দিয়েছেন। কত গুরুত্ব নবীজির সাহাবিরাও দিয়েছেন শুনেন। সাহাবিরা তাদের বাচ্চাদেরকে শিশুদেরকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের কোনো রোজার ব্যাপারে, রোজা রাখার ব্যাপারে এতটা উৎসাহিত করতেন না, কিন্তু আশুরার রোজার ব্যাপারে তারা তাদের বাচ্চাদেরকে উৎসাহিত করতেন। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে সাহাবিরা তাদের বাচ্চাদের হাতে বিভিন্ন খেলনা দিয়ে রাখতেন যেন তাদেরকে ভুলিয়ে রাখা যায়, যেন তাদেরকেও রোজা রাখানো যায়। সুতরাং এই রোজার অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে, আমরা রাখবো ইনশাআল্লাহ। এই আশুরার রোজা আমরা কীভাবে রাখবো? আশুরার রোজা আমরা কীভাবে রাখবো? সম্মানিত মুসল্লিবৃন্দ, আশুরার রোজা পালনের তিনটি পর্যায় রয়েছে। কয়টি পর্যায়? তিনটি পর্যায় রয়েছে। এক নম্বর হচ্ছে শুধু মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা, এটি অনুচিত এবং অনুত্তম কাজ। ওলামায়ে কেরাম বলেছেন শুধুমাত্র 10 তারিখে রোজা রাখা এটি অনুত্তম এবং অনুচিত কাজ। কেন অনুত্তম, কেন অনুচিত? একটু আগেই বলেছি যে আশুরার দিনকে ইহুদি এবং খ্রিস্টানরাও কিন্তু তাজিম করে সম্মান রাখে, এবং ইহুদিরাও সম্মান করে এই দিনে কি রাখে? রোজা রাখে। যেমনটি মুসলিম শরীফে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে নবীজি যখন থেকে আশুরার রোজা রাখা শুরু করলেন এবং আমাদেরকেও আশুরার রোজা রাখতে আদেশ দিলেন, আমরা নবীজির কাছে গিয়ে বললাম যে ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, নবীজি আপনি তো বলছেন আমাদেরকে আশুরার দিনে রোজা রাখার জন্য, কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরাও তো এই দিনকে তাজিম করে সম্মান করে, এবং ইহুদিরা এই দিনে কি রাখে? রোজা রাখে। তাহলে তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাদের সাথে কি আমাদের মিলে গেল না, সাদৃশ্য হয়ে গেল? নবীজি এই কথা শুনে বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু সুন্নাল ইয়াউমাত তাসিয়া। নবীজি বললেন আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর থেকে ইহুদিদের অনুসরণ আমরা করব না, অর্থাৎ আমরা শুধুমাত্র 10 তারিখে রোজা রাখবো না, বরং 10 তারিখের আগের দিন 9 তারিখেও আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ বর্ণনাকারী সাহাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল, পরের বছর আর আসে নাই, অর্থাৎ পরের বছর নবীজি আর জীবিত, পরের বছর নবীজি আর হায়াত পান নাই, তার অফাত হয়ে গিয়েছে। যদি তিনি থাকতেন তাহলে তিনি পরের বছর একটা রোজা রাখতেন না, কয়টা রাখতেন? কারণ যাতে ইহুদিদের সাথে মিলে না যায়। এই জন্য আশুরার রোজার দ্বিতীয় স্তর হচ্ছে, সবচাইতে উত্তম হচ্ছে 10 তারিখের সাথে 9 তারিখেও রোজা রাখা। আর 3 নম্বর পর্যায় হলো ইহুদিদের বিপরীত করার জন্য, তাদের সাথে যেন মিলে না যায়, 9, 10 অথবা 10, 11 রোজা রাখা। এটি মুসনাদে আহমদে এসেছে। যদি ওই হাদিসটির ব্যাপারে মুহাদ্দিসিনদের কারো কারো বক্তব্য হলো, কেউ কেউ এটাকে সহি বলেছেন, কেউ কেউ এটাকে দাইফ বলেছেন। নবীজি বলেছেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, ওয়াখালিফু ফিহিল ইয়াহুদ, তবে ইহুদিদের সাথে বৈপরীত্য করে রোজা রাখো, সুমু কবলাহু ইয়াউমান আও বাদাহু ইয়াউমান, আশুরার দিনের আগের দিনও রোজা রাখো অথবা আশুরার দিনের পরের দিনও তোমরা রোজা রাখো। এই হাদিসটির ব্যাপারে যেহেতু মুহাদ্দিসিনদের বক্তব্য হলো, কেউ কেউ এটাকে সহি বলেছেন, কেউ কেউ এটাকে দাইফ বলেছেন, সুতরাং
আমরা সবচেয়ে ভালো হয় একেবারে সহি নির্ভেজাল যে আদিষ্টি রয়েছে নবীজি বলেছিলেন যে ইহুদিদের সাথে আমরা আর মিল রাখব না যদি বেঁচে থাকি পরের বছর থেকে 10 তারিখের সাথে 9 তারিখ রোজা রাখব ইনশাআল্লাহ সুতরাং আমাদের জন্য সবচাইতে উত্তম হবে আমরা আশুরার যে রোজা রাখব 10 তারিখের সাথে 9 তারিখেও আমরা মিলিয়ে রাখব অর্থাৎ 9 তারিখও রোজা রাখব 10 তারিখও আমরা রোজা রাখব ইনশাআল্লাহ সবাই রাখবেন তো কারা কারা রাখবেন না হাত তুলেন তো কেউ কে হাত তুলছে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন সম্মানিত মুসল্লিবৃন্দ এবার শেষ পর্যায়ে এই আশুরার কয়েকটি শিক্ষার কথা বলে আজকের আলোচনা আমরা শেষ করব আশুরার পাঁচটি শিক্ষা রয়েছে এই আশুরা দিবসের কয়টা শিক্ষা রয়েছে পাঁচটি শিক্ষা রয়েছে সংক্ষেপে বলছি এক নাম্বার হচ্ছে বিজয় বা সফলতায় আল্লাহর শুকরিয়া জানাতে হয় এটি হচ্ছে আশুরার শিক্ষা কারণ আমরা জেনেছি আশুরার দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন কার বিরুদ্ধে কার উপরে বিজয় দিয়েছেন ফেরাউন কি বিখ্যাত না কুখ্যাত ভালো মানুষ না খারাপ মানুষ এত খারাপের খারাপ সে বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা আমি হচ্ছি বড় খোদা আসলে সে খোদা না হুদা সে খোদা না হুদা একেবারে হুদা তো আল্লাহ তাআলা এই দিনে মুসা আলাইহিস সালামকে এবং তার উম্মতকে ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দিয়েছিলেন আর মুসা আলাইহিস সালাম বিজয় পাওয়ার পরে কি করলেন শুকরিয়া আদায় করেছিলেন তাহলে আশুরার প্রথম শিক্ষা হলো মুমিন যখনই কোনো বিজয় পাবে বা সে জীবনের যে কোনো জায়গায় সফল হলে লাফালাফি করবে গান বাজনা করবে তাহলে কি করবে আমাদের অবস্থা কি সফল হইলে একটা লাফ মারে বিজয়ের দিনে গান বাজনা করে এই জন্য বিজয় পাওয়ার পরে ওই বিজয়ী মানুষগুলোর উপরে আল্লাহর কোনো রহমত থাকে থাকবে কেমনে কারণ বিজয় পাওয়ার পরে যা করা দরকার তা তো করে বিজয় পাওয়ার পরে কি করতে হবে আমরা যখন একটু ভালো থাকি তখন ক্রেডিটটা আল্লাহকে দিতে চাই না ক্রেডিট নিজেরাই নিয়ে ফেলতে চাই যেমন দেখেন কিছুদিন আগে যখন করোনা গোটা বিশ্বে মহামারী আকার ধারণ করলো তখন আমরা লম্বা লম্বা বক্তব্য দিয়েছি আমরা বলি আমরা তখন বলেছি আমরা এটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছি আমরা এটাকে কি করে ফেলেছি ক্রেডিটটা নিজেরা না নিয়ে কাকে দেওয়া উচিত ছিল বলা উচিত ছিল এই গরিব দেশে আমাদেরকে ভালো রেখেছেন কে ক্রেডিট নিজেরা নিয়ে ফেলতে চাই আমি গত সপ্তাহে কোন একটা টিভি চ্যানেলের খবর দেখতেছিলাম বলতেছে করোনা ভাইরাসের লাগাম টেনে ধরতে নতুন করে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে শব্দ চয়ন দেখেছেন আপনি করোনা ভাইরাসের লাগাম টেনে ধর করোনা কি তোমার মামাতো ভাই এটা তো হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ এটি আল্লাহর পাঠানো সৈনিক আল্লাহর পাঠানো গজব দুনিয়ার কোনো মানুষ এর লাগাম টেনে ধরতে পারবে বিজ্ঞানীরা গবেষণা করে কুল কিনারি পায় না কয়েকদিন পরপর ভেরিয়েন্ট চেঞ্জ হয় কয়েকদিন পরপর কি হচ্ছে ভেরিয়েন্ট চেঞ্জ হচ্ছে এখনো তার ভেরিয়েন্টটি তারা সঠিকভাবে নির্ণয় করতে পারে নাই কেউ কেউ বলছে এখন দেখতেছি কোনো কোনো বিজ্ঞানীরা বলতেছে এই করোনা পৃথিবী থেকে যেতে আরও মনে হয় কয়েক বছর সময় লাগবে আর আমি বলছি করোনা কখনোই পৃথিবী থেকে যাবে না এটা সারা জীবন থাকবে আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বললেন দেখেন একটা সময় কলেরা ডায়রিয়া এগুলো মহামারী ছিল কয়েক বছর আগেও এমন কিছু রোগ ছিল এগুলিতে আক্রান্ত হলে মানুষ মরে যেত একজন আক্রান্ত হলে এলাকার সবাই আক্রান্ত হতো পর্যায়ক্রমিকভাবে এগুলোর প্রতিষেধক আসলো নিরাময় আসলো টিকা আসলো এখন আর ওই রোগে আক্রান্ত হলে মানুষ ভয় পায় না তাহলে ওই রোগগুলো কি নির্মূল হয়ে গিয়েছে রোগগুলো এখনো আছে প্রতিষেধক এসেছে এই জন্য আমি বলেছি করোনা পৃথিবী থেকে যাবে না করোনা থাকবে করোনার প্রতিষেধক আসবে কারণ নবীজি বলেছেন প্রত্যেক রোগেরই প্রতিষেধক আছে যেগুলোর প্রতিষেধক এখনো আসে নাই এটি মানুষ এখনো খুঁজে বের করতে পারে নাই কিন্তু প্রতিষেধক আচ্ছা তাহলে বিজয় আসলে প্রথমে শুকরিয়া জানাতে হবে কার নাম্বার টু দুই নাম্বার হচ্ছে বিজয় আসলে রোজা রেখে আল্লাহর শুকরিয়া জানাতে হয় এটিও আশুরার দুই নাম্বার শিক্ষা কারণ মুসা নবী বিজয় পেয়ে কি রেখেছিলেন রোজা রেখেছিলেন তাহলে আশুরার দিনে আমরা কি রাখবো ইনশা তিন নাম্বার হচ্ছে ইমানি পরীক্ষায় হতাশ হওয়া যাবে মুসা আলাইহিস সালাম তার এবং তার উম্মতের উপরে এই ফেরাউন ভয়াবহ নির্যাতন চালিয়েছিল অত্যাচার নির্যাতন এমন ভাবে করেছিল যারাই ইমানের ঘোষণা দিয়েছে তাদেরকেই ফেরাউন হত্যা করেছে জুলুম নির্যাতনের মাত্রা যখন অত্যধিক বেড়ে গেল আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন তোমার উম্মতকে নিয়ে মিশর ত্যাগ করো মিশর ত্যাগ করে যখন চলে যাচ্ছেন পেছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করলো
যেতে যেতে মুসা নবী যখন তার উম্মতদেরকে নিয়ে লোহিত সাগরে গেলেন, লোহিত সাগরের তীরে যাওয়ার পরে তার উম্মতের লোকেরা বলল, আমরা তো এখন ধরা খেয়ে গেছি, সামনে সাগর পেছনে ফেরাউনের বাহিনী, পালাবার কোনো পথ আর। মুসা আলাইহিস সালাম বললেন, এমন কথা বলো না যে আল্লাহ আমাদেরকে মিশর ছাড়ার কথা বলেছেন, তিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন, এতে কোনো সন্দেহ আল্লাহ তাআলা সেই লোহিত সাগরের মধ্যে পার হওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন, ফেরাউন এবং তার দলবলকে সেখানে ধ্বংস করে দিলেন। ইমানি পরীক্ষা আসলে হতাশ হওয়া যাবে না, ইমানি পরীক্ষায় দৃঢ় থাকলে বিজয় আসবে কার পক্ষ থেকে? পৃথিবীতে আল্লাহর নবীরা ইমানের পরীক্ষা সবচেয়ে বেশি দিয়েছেন, এজন্য আল্লাহর নবী বলেছেন, ফায়ুক্তালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যার দিনদারিতা যত বেশি তার পরীক্ষা তত বেশি। এজন্য আপনার দাওয়াত যদি কবুল হয় আপনাকে জেলে যাওয়া লাগবে, আপনার দাওয়াত যদি কবুল হয় আপনাকে হামলা মামলার সম্মুখীন হওয়া লাগবে, আপনার দাওয়াত যদি কবুল হয় রিমান্ডে যাওয়া লাগবে, এমনকি দাওয়াত কবুল হলে ফাঁসির মঞ্চেও যাওয়া লাগতে পারে। তাহলে দাওয়াত কবুল হলে এই দাওয়াত আপনাকে জালেমের জুলুমের সম্মুখীন করবে, আর যেই দাওয়াত আল্লাহর দিনের দাওয়াত না হয়ে পেটের দাওয়াত হয়, এই পেটের দাওয়াত কখনো কোনো রুষানরের সম্মুখীন করে। দাওয়াত দুই প্রকার, একটা হচ্ছে পেটের দাওয়াত আর একটা হচ্ছে দিনের দাওয়াত। আল্লাহর দিনের দাওয়াত দিলে নবী এবং তাদের অনুসারীরা যেভাবে জালেমদের জুলুমের সম্মুখীন হয়েছেন, আপনাকেও সেই জুলুমের সম্মুখীন হওয়া লাগবে। পৃথিবীর দুইজন নবী আদম আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর সমস্ত পয়গাম্বরেরা, সমস্ত নবীরা মার খেয়েছেন, সমস্ত নবীরা অত্যাচারিত হয়েছেন। সুতরাং আপনি ইমান এনে ইমানের পথে চলে আপনি যদি মাঝে মাঝে বালা মুসিবতে না পড়েন, তাহলে বুঝতে হবে আপনার ভেতরে মনে হয় বেঈমানই বাসা বেঁধেছে, কিংবা নবী এবং নবীদের অনুসারী সাহাবিদের মতো করে ইমানের পথে হয়তো আপনি হাঁটছেন না, এই জন্য এই অবস্থা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে নবী এবং সাহাবিদের যে তরিকা ছিল সেই তরিকার উপরে অটল রাখো। তাহলে আসুরার তিন নম্বর শিক্ষা হলো ইমানি পরীক্ষায় হতাশ না হওয়া, চার নম্বর শিক্ষা হলো জালেমদের জুলুমকে ভয় করা যাবে না, কারণ জালেমের জুলুমের অবসান ঘটবেই ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। যেভাবে আসুরার দিনে ফেরাউনের জুলুমের অবসান হয়েছিল, ঠিক তেমনিভাবে পৃথিবীতে যারাই জুলুম করবে সকল জালেমের জুলুমের অবসান একদিন হবেই হবে ইনশা। এটি হচ্ছে আসুরার চার নম্বর শিক্ষা। আসুরার পাঁচ এবং সর্বশেষ শিক্ষা হলো আসুরার দিনে রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের অনুসরণ না করা, অর্থাৎ একদিন রোজা না রেখে নয় এবং দশ তারিখে রোজা রাখা। এই দশ তারিখ কারবালার ঘটনার সাথেও সম্পর্কিত, আমরা আগামী জুমায় এই কারবালার ঘটনা এবং কারবালার ঘটনায় কি শিক্ষা রয়েছে সে ব্যাপারে আলোচনা করব ইনশা। আজকে যা আলোচনা হয়েছে আল্লাহ আমলের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।